হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ঘরোয়া ব্লগ। তো আমি আবার চলে এসেছি একটা ভিডিও করতে, তোমাদের একটা জিনিস দেখাতে চাই। দেখাবো আমি তোমাদের কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, আর অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো। আমি চাই আমি একটু একটু করে ভিডিও বানিয়ে তোমাদের দেখাতে যতটুকু চেষ্টা পারবো চেষ্টা করবো আমি। তো আমি নিজের হাতে আমি একটা জিনিস বানিয়েছি, সেটা তাহলে তোমাদের দেখাই, দেখলেই বুঝতে পারবে কি। তো আমি যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এটা। এটা আমি নিজের হাতে বানিয়েছি, এটা হচ্ছে কালারিং পেপারে বানিয়েছি। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে এটা কানের, আর এটা হচ্ছে হাড় কাগজের। কেমন হয়েছে অবশ্যই জানিও, নিশ্চিত আমার তো খুব ভালো লাগছে। নিজের হাতে বানিয়েছি, ট্রাই করলাম, কালকে এটা বানিয়েছি। আর এটা হচ্ছে তোমার স্কুলে দেখানোর আছে, হাতের কাজ বানানোর একটা দিয়েছে স্কুলে আছে। তো আমাকে আমার একটা ভাইজি, তো এটা আমাকে বানাতে দিয়েছে হাতের কাজ। যেহেতু আমি টুকটাক করি, দেখেছে ভালো করি, তো সেই হিসাবে তো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো দেখেছো আর একটা আমি বানিয়েছি, আবার কালকে একটা বানিয়েছি। যেহেতু পেপার অনেকটা আছে বলে আমি আবারটা ট্রাই করলাম, দেখা যাক কেমন হয়। তো সত্যি সুন্দর হয়েছে, তো আমি নিচে সবাইকে দেখাবো। এটা আমি করেছি কেউ জানে না, তো দেখাবো। আর এটা স্কুলে বানাতে দিয়েছে, তো এটা স্কুলে নিয়ে যাবে, জানি না কী হবে। তো হাতের সাইজ সুন্দর করলে ভালো লাগবে, দেখতে খারাপ একটা লাগছে না। যেহেতু জ্যাকেটের উপর করেছি বলে সেরকম খুলছে না জিনিসটা, দেখতেই পাচ্ছ খারাপ একটা লাগছে না। তো এই হচ্ছে কানে, মনে হচ্ছে যেন গায়ে হলুদে স্বাধীন মতো লাগে, তাই না দেখতে এটা। তো চলো এবার তোমরা বলো এটা কেমন হয়েছে। অবশ্যই বলো, আমি অনেক কষ্টে এটা বানিয়েছি, নিজের প্ল্যান একটু বানিয়েছি, দেখেছি ইউটিউবে অবশ্যই দেখেছি যেরকম বানাই, তো এটা আমি একটা নিজের আইডিয়াতে ট্রাই করলাম। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা, বাই বাই। এবার আমি রাখছি, আমি নিজে নিয়ে যাবো। এটা আমার শশী শশীকে দেখাবো, মাইমাকে দেখাবো, যেহেতু মাইমা নাতনি কোর্স বলে দিচ্ছে। এটা হচ্ছে মাইমা নাতনি কাজ, সে পরে ক্লাস পরে আজকে আজকে না কালকে আছে পরীক্ষা আছে, হাতের কাজ দেখানো, তো এটাও দেখাবে, তো এটা নিয়ে যাবে আজকে। তাই আমি তোমাদেরকে আজকে ভিডিওটা করে দেখালাম, পরে দেখাতে পারবো না সেই জন্য দেখালাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার তো অবশ্যই করো।